নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি এবং বিডিপি কোর্সের এবছরের অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি চলবে ছাব্বিশে জুলাই দু হাজার থেকে দোসরা আগস্ট দু দুপুর দুটো পর্যন্ত এই দিনগুলির মধ্যে ছাত্রছাত্রীরা যে কোনো সময়ে এক বা একাধিক কিংবা সমস্ত পেপারের অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করতে পারেন এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনলাইন অ্যাসাইনমেন্টের পোর্টাল লিঙ্ক তো এখন ইউজি কোর্সের একটি বিষয়ের অনলাইন অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলি দেওয়ার মাধ্যমে এক্সামটিকে আরও সহজভাবে তুলে ধরা হবে ছাত্রছাত্রীদের কাছে আলোচ্য বিষয়ের প্রশ্নোত্তরগুলির কমন রেট একশো শতাংশ এবং অ্যাকুরেসি রেট আশি থেকে একশো শতাংশ অর্থাৎ এই প্রশ্নোত্তরগুলি থেকে ছাত্রছাত্রীরা এই পেপারের ওপর একশো শতাংশই কমন পাবেন বাংলা সহ বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট উত্তরের পিডিএফ সেট পেতে ভিডিওটি এখানে স্কিপ দিয়ে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন তো এখন আলোচনা করব ইউজি পার্ট ওয়ানের কম্পালসারি পেপার এই বি ইলেভেনের অ্যাসাইনমেন্টের লাইভ এক্সাম থেকে নেওয়া অ্যান্সারগুলি নিয়ে যেখান থেকে পরীক্ষার্থীরা একশো শতাংশ প্রশ্নোত্তরই কমন পাবেন তো প্রথম প্রশ্নটি হলো নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কোন পুঁথি আবিষ্কার করেন উত্তরটি হবে চর্যাপদ দুই নম্বরের প্রশ্নটি হল বসন্তরঞ্জন রায় আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতা কে উত্তরটি হবে বড়ু চণ্ডীদাস তিন নম্বরের প্রশ্নটি হল বাংলায় রামায়ণের অনুবাদক কে উত্তরটি হবে কৃত্তিবাস চার নম্বরের প্রশ্নটি হল ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে অক্ষয় কুমার দত্ত পাঁচ নম্বরের প্রশ্ন স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন উত্তরটি হবে ভূদেব মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন তেল নুন লকড়ির লেখক কে উত্তর হবে প্রমথ চৌধুরী সাত নম্বরের প্রশ্ন বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত উত্তর হবে চল্লিশটি এক্ষেত্রে উত্তর বিষয়ে সংশয় থাকলেও ইউনিভার্সিটি প্রদত্ত বইয়ে কিন্তু উত্তর দেওয়া রয়েছে চল্লিশটি আট নম্বরের প্রশ্নটি হলো যে জলে ও স্থলে বাস করে তাকে কি বলে তো প্রায় সকলেরই জানা উভচর পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের ভারত কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর হবে একশো ছয় সংখ্যক এই পত্রের শেষ প্রশ্নটি হল রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে এই যে চরণটি রয়েছে এটি কোন কবিতার অংশ কবিতাটি জীবনানন্দ দাসের রচনা তো এটি ছিল ইউজি কোর্সের একটি বিষয়ের ওপর অনলাইন অ্যাসাইনমেন্টের উত্তরপত্র বাকি বিষয়ের উত্তরপত্রের জন্য সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন বিচিত্রা এডুগাইড গাইড ইউটিউব চ্যানেলের সাথে বাংলা সহ বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের পিডিএফ সেট পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু তো এখনকার ভিডিও আপডেটটি এই পর্যন্তই পরবর্তীতে আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ